দিদি পায়েসটা এবার দিতে দি। এবার দিতে দিবি? হ্যাঁ তা দে। আর বিমলা কি মা, তুই এক কাজ কর, তোমা যা তো ওই টেবিলে এগুলো সাজিয়ে রাখ। রাখছি। উমা, মা বৌরানি এসে গেছে। আরে এসো এসো বৌমা, এসো এসো, ভালো করে দেখো, ভালো করে চোখ চেয়ে দেখো, এই সব তোমার, এই অন্ন তোমার, এই ব্যঞ্জন তোমার, আর তোমার কল্যাণে রোজ রোজ যেন এমনটি হবার সামর্থ্য হয় আমার খোকা। হ্যাঁ উইশ করো, আমরা যেন রোজ রোজ এমনি করে খেতে পারি। আচ্ছা তোকে ইংলিশ বলতে হবে না, উইশ করো। কলি তো ঠিকই বলেছে, উইশ ফিস আবার কি রে? আমরা ওকে একটি বর দিয়েছি আর ও যেন আমাদের জন্য ভগবানের কাছ থেকে দুটি বর চেয়ে নেয়, দুটি সন্তান। তাও পারবে লক্ষ্মীমন, তুমি মুখের গরম দেখলেই বোঝা যায়। অভিজিৎটা গেল কোথায়? বাসি বিয়ের আচার গুলো সারতে হবে তো। দেখি দেখি দেখি, লাইন ক্লিয়ার, লাইন ক্লিয়ার। শালিকারানি দেখুন গৌরানি, ধরে এনেছি আপনার বর, খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, এবার আঁচলে বেঁধে ফেলুন। কিন্তু রজত বাবু, ওইটুকু আঁচলে তো আমায় বাঁধা যাবে না। ও কথা বলিস নি দাদা, কপাল গুনে অমন বউ পেয়েছিস। দেখ বিমলা, সেটা পরে বিচার হবে, ভবিষ্যতেই বোঝা যাবে কে কাকে কপাল গুনে পেয়েছে, এখনই সেটা বলা মুশকিল। তাই বুঝি উমা, তোমার ছেলের কথা শুনে যাবো। ওরে বাবা, এর তো বাক্কি ফুটেছে। তা ঠিক, আমার ছেলে কি বা এত তোরা ফেলনা ভাবছিস কেন? বিমলা নে, বাসি বিয়ের আচার গুলো সব সেরে ফেল, বুঝলি? বাসি বিয়ে আবার কি, একই বউকে কবার বিয়ে করতে হবে? ফাজলামি করিস তো, এই যে দেখছিস এত রান্না বান্না সব চোখে। সর্বনাশ, এই এত সব খাবার আমায় খেতে হবে নাকি? ইম্পসিবল। তা চি কলিকে দে, ও খাক, তারপর এসে পেট ছাড়বে। শুধু আমার না, আশাবা যেন সোনা করে পেট। রে বাবা রে, তুই শুরু করলে চিৎকার করিস না, বকবি না, এমনিতেই সানার প্যাকতে কাজকর্ম করে দেয়। এ দাদা নে, এটা ধর। ধরে কি করতে হবে সেটা বলে দে। আরে তুই তো এখন এক্সপিরিয়েন্স লোক, দু বছর হলো বিয়ে হয়ে গেছে, কত জ্ঞান, একটু বলে হচ্ছে না? শোন শোন, আমি বলছি, জন্মের ভাত কাপড়টা বউয়ের হাতে দে, ও নিয়ে ঘরে যাক, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে বেচারা। জন্মের ভাত কাপড়? বাবা বাঁচা গেল, এ নাও জন্মের মতো দিলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আমি নিশ্চিন্ত, আমি একদম ফ্রি। মোটেই না মোটেই না, এটা সিম্বলিক মানে নমুনা, এরপর সারা জীবনের ভাত কাপড় তোমাকে সাপ্লাই করে যেতে হবে। তাছাড়া জন্মদিন, বিবাহ বার্ষিকী, এসব তো এক্সট্রা আছেই। এই যে আমি তোমার বোনকে দু বছর আগে, এই যে বার্ষিক বিয়ের সময় এই যে ভাত কাপড় দিয়েছিলাম, তারপরেও কি দু বছরে আমাকে কম টানতে হচ্ছে? টানতে তো হবেই। কি তোমার মাথা দেবে দিয়েছিল শুনি আমাকে বিয়ে করতে? রাইট, বিয়ে না করলেই পারতে। আয় আয়, বোনের হয়ে একদম ওকালতি করবে না। তুমি কেন বিয়ে করলে মাই ডিয়ার? আমি আমি বিয়ে করেছি বাবা মার অনুরোধে। আবার কি, মন্ত্র বলতে হয় তাই বলেছি, টোপর পড়তে হয় তাই পড়েছি, আমার বিয়ে করার একদম ইচ্ছে ছিল না। ঠিক আছে কলি, দেখা যাবে পরে হবে, হলে এনো পরিচয় দে না। তুই কি অন্য কারো বউয়ের সঙ্গে দেখা করতে যাবি? কি ব্যাপার হঠাৎ জরুরি তলব? দেখো আজ তো মানে কাল রাত্রি, আজকে নতুন বউয়ের মুখ দেখতে নেই, লোকে দেখলে কি বলবে? এই না না, ঠিক আছে তুমি যা বলার ওদিকে তাকিয়েই বলো। প্রাণুনাথ, এই কে, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। কি ওসব কাল রাত্রি টাল রাত্রি মানবো না। রজত তুমি এভাবে কোন মানে হয়? বাবা মার অনুরোধে বিয়ে করেছো না, তাই এক ডাকে হাজির। না ব্যাপারটা শোন, মানে আমি দেখো দেখো কলি
দেখো বাবা মার অনুরোধে বিয়ে করেছে, তাই এক ডাকে হাজির। দেখুন দেখুন।